বিশ্বাস করা কঠিন হলেও এমনটাই ঘটে চলেছে পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোয়। দেশের রাজধানী শহর উইগাডুকু থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্ব রয়েছে বাজুলা নামে একটি ছোট্ট গ্রাম। কথায় বলে জলে কুমি ডাঙায় ভাগ, অর্থাৎ বাঘের হাত থেকে প্রাণ বাঁচাতে যে জলে ঝাঁপাবে কেউ তার উপায় নেই, কারণ সেখানে তীক্ষ্ণ দাঁতের সারি নিয়ে ভেসে বেড়ায় কুমিরের দল। আর সেই ভয়ঙ্কর জীবের পিঠে চড়িয়ে কিনা ঘুরে বেড়ায় ছোট ছোট শিশুরা, তাদের পাশেপাশেই সাঁতারে গ্রামের বড়রা। বিশ্বাস করা কঠিন হলেও এমনটাই ঘটে চলেছে পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোয়। এই গ্রামে রয়েছে একটি হ্রদ যেখানে বাস করে 100-এরও বেশি কুমির। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই কুমিরদের সঙ্গেই এক অদ্ভুত সখ্য রয়েছে গ্রামের মানুষের, এবং গ্রামবাসীদের মতে এই বন্ধুত্ব চলে আসছে 15 শতক থেকে। কথিত কোনো এক সময়ে বাজুলায় প্রবল খরা দেখা দেয়। মানুষ যখন জলকষ্টে ভুগছিলেন তখন গ্রামের মহিলাদের একটি গুপ্ত জলাশয়ের কাছে নিয়ে যায় এই কুমিররা। তারপর থেকে প্রতি বছর কুম লাকড়ে নামের এক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসীরা। হ্রদের কুমিরদের খাওয়ানো হয় অনেক কিছু, যাতে তারা গ্রামবাসীকে আশীর্বাদ করে সুখ সমৃদ্ধির জন্য। গ্রামবাসীরা মনে করেন এই কুমিরের মধ্যে রয়েছে তাদের পূর্বপুরুষের আত্মা, যে কারণে কোনো কুমিরের মৃত্যু হলে মানুষের মতোই তার শেষকৃত্য সম্পন্ন করে গ্রামবাসীরা। বুর্কিনা ফাসোয় কুমির মানুষের এই অসম বন্ধুত্ব দেখতে ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন দেশের পর্যটকরা। স্থানীয় গাইড রাফায়েল কাবরের কথায় বছরে এখন প্রায় 5,000 পর্যটক যান পশ্চিম আফ্রিকার এই গ্রামে, কিন্তু তিনি মনে করেন সংখ্যাটা 10,000 ছুঁতে পারে। রাজনৈতিক কারণেই পর্যটকরা এখানে আসতে ভয় পান। এছাড়া রয়েছে প্রকৃতির রোষ, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে শুকিয়ে যাচ্ছে কুমিরের সেই হ্রদ। মানুষ বন্ধুদের বাঁচাতে তারা কি আবারও সন্ধান দেবে সেই গুপ্ত জলাশয়ের? আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদেরকে জানান। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।